বাইরের কিন্তু ইনস্টলেশন পুরো শুরু হয়ে গেছে এই জায়গাটা। আর আমি যদি এই ধারটা থেকে দেখাই, এই ধারটা থেকে কিন্তু বেশ দেখতে লাগছে, মানে সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, ভেতর থেকে যে বাইরের আলোটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ লাগছে, আর সেটা কিন্তু পুরো কলকাতা দেখবে। তো সেই কলকাতাকে দেখানোর জন্য কিন্তু প্রস্তুতি বেশ জোর কদমে শুরু হয়ে গেছে, কিন্তু যত সম্ভব মনে হচ্ছে একদম মণ্ডপের যে চূড়া সেই চূড়ার উপরে যাবে। উপরের যে অংশটা সেটা কতটা বড় জায়গা নিয়ে আছে দেখো। হে হাই, হ্যালো, ওয়েলকাম, তোমাদের সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আর আমি কিন্তু ভিডিওটা শুরুই করছি একদম মানে দেশপ্রিয় যে প্যান্ডেলটা হচ্ছে তার ভেতর থেকে। এবার তোমরা ভিডিওটা দেখে নাও, মানে প্যান্ডেলের প্রস্তুতি ঠিক কতটা পরিমাণে হয়েছে সেটা কিন্তু পুরোটাই ভিডিওর মধ্যে থাকবে, সেটা কিন্তু পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি একদম প্রিয়া সিনেমা হলের সামনে। তো আমার চোখে একটা জিনিস পড়লো, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব 2023, আর ওদের এই বছরের থিম বা ভাবনা হচ্ছে কিন্তু জ্যোতি, সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি। শিল্পী হচ্ছে গোবিন্দ গিরি, প্রতিমা হচ্ছে প্রদীপ রুদ্রপাল, আলোয় দীনেশ পোদ্দার, সঙ্গীতে হচ্ছে অর্ণব ভট্টাচার্য। তো দেশপ্রিয় পার্ক মানে যেটা খুঁটি পুজোর সময় বলেছিল, ওদের যে পোস্টার, ওদের যে থিম সেটা কিন্তু পুরো কলকাতা দেখবে। তো সেই কলকাতাকে দেখানোর জন্য কিন্তু প্রস্তুতি বেশ জোর কদমে শুরু হয়ে গেছে, মানে এই পার্টটায় আমি যেটুকু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ব্যানার লেগে গেছে অলরেডি, মানে সামনেও একটা বিশাল বড় গেট আছে আর এদিকে এখনও পড়েনি, পড়বে। তো চলো এই রাস্তাটা দিয়ে আমি এখন ঢুকি, ঢুকে দেখা যাক ওদের যে মণ্ডপটা ঠিক কীরকম হয়েছে। আর আমি গেটের কথা যেটা বলছিলাম, মানে এইখানে কিন্তু ওদের তরফ থেকে একটা বেশ সুন্দর গেটও করে দেওয়া আছে, মানে এই জায়গাটা জাস্ট গেট করে দেওয়া আছে, এইখান থেকেও কিন্তু ঢোকা যায়। তো আমি কিন্তু আজকে এই দিক থেকে যাবো, আর যেহেতু পুজো আসতে আর মাত্র কটা দিন বাকি আছে, তো লাইটিংয়ের জন্য কিন্তু যে গেট, সেই গেটের প্রস্তুতিও কিন্তু এখানে বেশ ভালোভাবে হয়ে গেছে। তো চলো একেবারে মাঠের সামনে গিয়ে দেখা হচ্ছে। আর আমি কিন্তু জাস্ট এন্ট্রি নিলাম, মানে একদম ঢুকলাম, আর এখান থেকে জাস্ট দেখো মাঠটা তো বাদ দাও কাদা আছে খেলা হয় বলে, এইখান থেকে কিন্তু বেশ দেখতে লাগছে, বেশ মানে বাইরের কিন্তু ইনস্টলেশন পুরো শুরু হয়ে গেছে এই জায়গাটা দিয়ে। এইখানে কিন্তু বেশ সুন্দর লাগছে, ডিজাইনটা তো অসাধারণ কিন্তু লাগছে এখন দিনের বেলা, তো রাত্রেবেলা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, ভেতরের কাজটা ঠিক কতটা পরিমাণে হয়েছে দেখি, দেখি করতে দেয় কি না ভিডিও, সব থেকে বড়ো কথা। আর এখান থেকে কিন্তু ঠিক এইরকম লাগছে, মানে এই চূড়াটাতেও কিন্তু যে ইনস্টল হয়ে গেছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এই জায়গাটাও কিন্তু কাজ বেশ শুরু হয়ে গেছে। চলো মানে এখান থেকেই সোজা হেঁটে হেঁটে যেতে হবে এখন। আর আমি দূর থেকে যে ডিজাইনগুলো মানে উপরে যেগুলো ইনস্টল করা হচ্ছে সেইগুলো দেখাচ্ছিলাম, আর এটা একদম কাছ থেকে দেখো, কাছ থেকে কিন্তু দেখতে বেশ লাগছে, আর এটা কী এক্স্যাক্টলি বোঝা খুব চাপ, এটা বুঝতে পারলাম না আমি। আর এখান থেকে কিন্তু সেই ডিজাইনগুলো ঠিক এরকমভাবে পুরো কেটে কেটে রাখা আছে, মানে এই দিকটাও কিন্তু পুরো কেটে রাখা আছে আর এই দিকটাও কেটে রাখা আছে। আর আমি যদি একদম এইখান থেকে দেখাই, মানে এইখান থেকে জাস্ট দেখো অসাধারণ কিন্তু লাগছে, মানে একদম পুরো যে একটা ঘন্টা সেই রকম কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর একদম যদি আমি ডিজাইনগুলো যে ইনস্টল করা হয়েছে একদম এই একটা ধার থেকেই আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, মানে এই ধার থেকে কিন্তু পুরোটা এরকমভাবে উঠছে, আলোর কাজ কিন্তু থাকবে এটুকু বোঝা যাচ্ছে, মানে দিনের বেলা একরকম লাগবে আর রাত্রেবেলা কিন্তু আর একরকম লাগবে, কারণ এইটার উপর কিন্তু আলোর কাজ থাকবে, কারণ এই যে ডিজাইনটা কিন্তু বেশ অন্য রকম, বেশ একটু ইউনিক টাইপ অফ করা হয়েছে, মানে বেশ সুন্দর। আর এরকম পুরো কিন্তু এই পোর্শনটা পুরো ঘেরা আছে, মানে একদম এই পোর্শনটা পুরোটা ঘেরা আছে। আর আমি যদি ভেতর দিকে যাই, তো চলো ভেতর দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু একদম ভেতরে ঢুকে গেছি, আর এটা এখন আমার দেখে কিছুটা মনে হচ্ছে যে প্লাই, মানে এই জায়গাটা দেখো, আর এখানটা কিন্তু যে ডিজাইন আছে এটা একদম প্রাথমিক কাজ, এরপরে কিন্তু রং হবে। আর এখান থেকে যে লাগছে দেখো, মানে ভেতর থেকে যে বাইরের আলোটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ লাগছে, আর এইখান থেকে উপরটা কিন্তু বেশ সুন্দর, মানে বিশাল বড় লাগছে, মানে উপরের যে অংশটা সেটা কতটা বড় জায়গা নিয়ে আছে দেখো, মানে আমার ফোনে জায়গা ছোট হয়ে গেছে। আর আমি যদি এই দিক থেকে দেখাই, মানে এই দিক থেকেও কিন্তু সেম লাগে, এইখানে এই ডিজাইনগুলো কিন্তু কাটা হচ্ছে, আর এইখানেও কিন্তু যে ডিজাইন সেইগুলো কিন্তু ঠিক এই জায়গাটা রাখা আছে। আর আমি যদি এইখানটা দেখাই, এইগুলো কিন্তু মানে যত সম্ভব মনে হচ্ছে কোনো একটা পিলারের অংশে ঠিক জায়গাটা লাগবে, আর এই জিনিসটা কিন্তু বেশ লাগছে, মানে একদম ডিজাইনটা খুব সুন্দর এরকমভাবে পুরো করে দেওয়া আছে একদম এই জায়গাটা, মানে এইখান থেকে যে ঝাড়, মানে এই জায়গাটা যত সম্ভব একটা ঝাড় তো থাকবেই থাকবে, আর গাছ কিন্তু প্রচুর আছে, মানে একদম পুরো মানে এ ও হ্যাঁ আমি একটা জিনিস বলে দেওয়া উচিত, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এইটা কিন্তু এই যে মাঝখানের অংশটি লাগছে, আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এবার লক্ষ্য করলাম যে পিলার বলছিলাম আমি, ঠিক এই যে পিলার, মানে আমি দূর থেকে কেন দেখাচ্ছি, আমি কাছ থেকেই দেখাই, এই যে এক্স্যাক্টলি এই পিলার, ঠিক এই পিলারের অংশগুলো কিন্তু করে 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 সাপোর্ট দিয়ে পুরো এইরকম কিন্তু পুরো করা হচ্ছে। আর আমি যদি আরও সামনের দিকে এগিয়ে যাই, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি,
কিন্তু একটা বিশাল বড় জিনিস অলরেডি ভেতরে তৈরি করা হচ্ছে। আর এটা কিন্তু যত সম্ভব মনে হচ্ছে একদম মণ্ডপের যে চূড়া সেই চূড়ার উপরে যাবে। আর কালারটা আমি যেটা শুনছি সেটা কিন্তু হচ্ছে সোনালি কালার হতে পারে। আর এইখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা কিন্তু এরকম গোলাকার করে একটা ডিজাইন মতন করা আছে। আর আমি যদি এই দিকেও যাই, এই দিকেও কিন্তু যে একটা মানে কী বলবো চূড়ার অংশের মতনই একটা জিনিস দেখতে লাগছে। কিন্তু এটা ভেতরে বসবে না বাইরে বসবে সেটা পুজোর সময় পুরো বোঝা যাবে, বাইরে বসবে। তো এটাও কিন্তু পুরোটা বাইরে বসবে, মানে এইখানে কিন্তু অনেক ডিজাইন যেইগুলো কিন্তু বাইরে বসবে সেইগুলো করা হচ্ছে। আর এইখানটাতে তো প্রত্যেক বছরই ঠাকুর বসে থাকে, ঠিক এইখানটাতেই বসবে। আর এইখান থেকে মানে একদম যদি আমি এই দিক থেকে দেখি, এই দিক থেকে কিন্তু পোর্শনটা ঠিক এইরকম দেখতে লাগছে। মানে এখনও পর্যন্ত কাজ কিছুটা হয়েছে, মানে অনেকটাই এগিয়ে গেছে। আর কদিন পর আসলে আরও ভালোভাবে দেখতে পারবো, মানে কদিন পর আসলে বলতে গেলে একদম পুজোর সময় আমি আসবো, তখন আরও ভালো লাগবে। আর এটা কিন্তু একদম যে কাঠের কাজ মানে প্লাইউডের কাজ সেইটার উপর কিন্তু পুরো রং করে দেওয়া হবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। মানে এইখান থেকে পুরো পোর্শনটা ঠিক এইরকম লাগছে। আর আমি যদি আমাদেরকে এই দিকটা থেকে দেখাই, এইখানে কিন্তু যে কাজগুলো সেইগুলো কিন্তু করে রাখা আছে পুরো বড় বড় করে, মানে এইটা সবথেকে বড় আমার যেটা চোখে লাগছে। তারপরে কিন্তু এই জিনিসটা আছে, ডিজাইন কিন্তু এইখানে পুরো রেডি হয়ে গেছে, এইবার শুধু ইনস্টলের অপেক্ষায় করতে হবে। আর আমি যদি এই ধারটা থেকে দেখাই, এই ধারটা থেকে কিন্তু বেশ দেখতে লাগছে, মানে খুবই সুন্দর, মানে কাজটা কিন্তু বেশ নিখুঁত হচ্ছে। আর থিমের নাম যেহেতু জ্যোতি, তো আলোর তো একটা ব্যাপার থাকছে, সেটা বোঝাই যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু গোল মতন একটা জিনিস এই জায়গাটা ঠিক করা যায়, মানে একদম এই জায়গাটা, তো এই জায়গাটা বেশ গোল মতন একটা জিনিস পুরো করে দেওয়া। দিক থেকে যদি ভালো করে লক্ষ্য করো, ইনস্টলেশনের কাজ কিন্তু বেশ ভালোভাবে শুরু হয়ে গেছে। তো চলো আরও ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই পার্টটায় যেমন ইনস্টল করা শুরু হয়ে গেছে, মানে প্রায় শুরু হয়ে সমাপ্ত হয়ে গেছে বলা যেতে পারে, আর এই পার্টটায় কিন্তু ইনস্টলেশন শুরু হচ্ছে, আস্তে আস্তে শুরু হচ্ছে। মানে উপরে কিন্তু কয়েকটা শুরু হয়েছে, আর এই পার্টটায় কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে। আর এইখানে কিন্তু একটা কাঠামো দেখতে পাচ্ছি, এটাই মানে যতদূর শুনছি এখানে একটা শুটিং হবে, সেই জন্য কিন্তু একটা কাঠামো সেটা কিন্তু আছে। আর এইখান থেকে কিন্তু ইনস্টলেশনটা আস্তে আস্তে শুরু হচ্ছে, সবই এই পার্টটায়, মানে এই পার্টটা শুরু হয়ে গেছে, এই পার্টটা কিন্তু পুরোটা শুরু হচ্ছে।